যে সে বারংবার ক্ষমা চেয়েছে, তদুপরিও বারংবার তার গায়ে গিয়ে উপচে পড়ে চর থাপ্পড় তাকে টেনে নিয়ে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। দেখেন না, স্ক্রিনের দিকে তাকে দেখেন তো। এই এমন আচরণ একজন নারী কিভাবে করতে পারল সেখানে আমরা আসলে এই মিডিয়ার আহসান কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদ ফিল আরদ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসাসের 77 নম্বর আয়াত, 20 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে এই আয়াতে কারিমাটি বর্ণনা করেছেন যে তুমি মানুষের সাথে তেমন সুন্দর ব্যবহার করো যেমন সুন্দর ব্যবহার আল্লাহ তোমার সাথে করেছে। আয়াতে কারিমাটি হঠাৎ করে মনে পড়ে গেল গত পরশু দিন তথা ৯ তারিখে আমি বাংলাদেশের যশোর জেলার একজন আইনজীবী, নারী আইনজীবী, নাম আরতি ঘোষ, আরতারানী ঘোষ, একজন রিক্সাওয়ালা, মুঠে মজুর, কুলি, সে তার রিক্সা নিয়ে হঠাৎ করে আরতি ঘোষের সাথে বাজিয়ে দিয়েছে অথবা পায়ের মধ্যে উঠেছে, অ্যাক্সিডেন্ট করেছে। এই জন্য একজন নারী হয়ে একজন পুরুষের গায়ে যেভাবে সে অত্যাচার করেছে, তাকে নির্যাতন করেছে, এটা আসলে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি ধিক্কার জানাই নিজেকে। যদি পুরুষ হতো তার একটা কথা ছিল, আসলে নারী কেনই বা হবে না, এরকম আচরণ কেনই বা করবে না। বাংলাদেশে তো আসলে পুরুষ নেই, আমাদের দেশের তিনজন সবচাইতে বড় পদস্থ তারা হচ্ছে নারী, যেমন প্রধানমন্ত্রী, বর্তমানে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা নারী, এর আগে বিরোধী দলীয় নেত্রী ছিলেন খালেদা জিয়া, সেও নারী, বর্তমানে গৃহপালিত বিরোধী দলীয় নেত্রী যে অরশনের সাথ, সেও নারী, এবং শিক্ষামন্ত্রী নারী, স্পিকার নারী, সব জায়গাতে নারী। সুতরাং নারীদের অধিকার এমনটাই তো হওয়ার কথা। অথচ কোরআনুল কারিম আমাদেরকে কি বলেছেন, আর রিজালু কওয়ামুনা আলা নিসাই, যে পরিবারের বা দেশের কর্তা হবে পুরুষেরা আর নারী হবে তাদের অধীনস্থ। কিন্তু আজকে পুরুষরাই হচ্ছে নারীদের অধীনস্থ হয়েছে, আর পুরুষরা তাদের নারীরাই হলো কর্তা হয়েছে, পুরুষরা তাদের অধীনস্থ হয়েছে। সূরা নিসার 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন একজন অ্যাডভোকেটকে যে সম্মান দিয়েছে, এই সম্মান সে ধরে রাখতে পারে নাই। সে এমন নিচু আচরণ করেছে, এমন ঘৃণিত জঘন্যতম আচরণ করেছে যে আসলে এটা আমরা ছোটবেলাতে একটা কবিতা পড়তাম যে কুকুর যদি তোমার পায়ে কামড় দেয় তুমিও কি কুকুরের পায়ে কামড় দেবে, না তা কখনো হতে পারে না। তো একজন রিক্সাওয়ালা, তার জ্ঞান নেই, লেখাপড়া নেই, সাধারণ মানুষ, তার জ্ঞান তেমন না থাকার কথা, কিন্তু একজন অ্যাডভোকেট, একজন উকিল, যার সম্মান আছে, মর্যাদা আছে, সামাজিক পদমর্যাদা রয়েছে, একজন রিক্সাওয়ালা ভুল করার সাথে সাথে এই জঘন্যতম এক মহিলা তার সাথে এমন অশুভ আচরণ, সীমালঙ্ঘনমূলক আচরণ করেছে যা বলার ভাষায় নেই। আমার তো মনে পড়ে যাচ্ছে সেই আয়াতে কারিমার দিকে। আসলে বাস্তবতা আল্লাহ মাহমুদি ভালো জানেন, তবে এমন আচরণ দেখে আমার কোরআনুল কারিমে সেই আয়াতে কারিমার দিকে দৃষ্টি যাচ্ছে যে উতুল্লিম বাদ দালিকা জানিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন তিনি ইসলামের কথা বলতেছিলেন তখন ওয়ালিদ ইবনে মুগীরা বারংবার ডিস্টার্ব দিচ্ছিল, মারাত্মক খারাপ আচরণ করতেছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এমন আচারে অতিষ্ঠ হয়ে পড়লেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন যে হচ্ছে রুষ্ট আচরণের অধিকারী, উপরন্ত সে হচ্ছে অবৈধ সন্তান একজন। তো যেই সমস্ত নারীরা একজন পরপুরুষের গায়ে এমন হাত তুলতে পারে, তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজলে আমার মনে হয় খুব ভালো কিছু পাওয়া যাবে বলে আশা করা যায় না। তো তারপরে যাই হোক আর কি, নারীদের আধিপত্য বেশি হয়ে গেছে, পুরুষদের কর্তৃত্ব কমে যাচ্ছে, এটা যদি আমরা এখনই রুখে দাঁড়াতে না পারি তাহলে একদিন পুরুষ সমাজে নারী নেতৃত্ব প্রাধান্য পাবে। অলরেডি পেয়ে গেছে, কিন্তু যতটুকু আছে ততটুকু আর থাকবে না। আমার আশ্চর্য লাগতেছে, নিজেকে খুবই খারাপ লাগছে এই কথাগুলো বলতে, যে সে বারংবার ক্ষমা চেয়েছে, তদুপরিও বারংবার তার গায়ে গিয়ে উপচে পড়ে চর থাপ্পড় তাকে টেনে নিয়ে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। দেখেন না, স্ক্রিনের দিকে তাকে দেখেন
তো এই এমন আচরণ একজন নারী কিভাবে করতে পারল সেখানে আমরা আসলে এই মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি যদি মিডিয়া না থাকতো তাহলে আমরা এটাও হয়তো জানতে পারতাম না এরকম কত ঘটনা আছে যেগুলো মিডিয়ায় না আসার কারণে আমরা জানতে পারি না এজন্য আমাদের পুরুষদের সচেতন হতে হবে এবং নারীদেরকে আদর্শবান নারী হিসেবে গড়ে তুলতে হবে যেন তারা আদর্শবান হতে পারে আমার তো বিশ্বাস হচ্ছে যে এই নারীর গর্ভে থেকে যে সমস্ত সন্তান আদি জন্মগ্রহণ করবে তারা আদৌ সভ্য মানুষে পরিণত হবে কিনা সন্দেহ আছে কোরআনুল কারীম এবং হাদিস ইতিহাস রিসার্চ করলে তো আমরা সেটা পাইনি তো আরেকটি বিশেষ কথা হচ্ছে যে সে একজন হিন্দু সে হিন্দু হয়ে আমাদের এই সমাজে একজন মুসলমান পুরুষের উপরে এমন ভাবে নির্যাতন করছে সাহসটা পেল কোথায় একমাত্র র এর কারণে পেয়েছে একমাত্র তারা পেয়েছে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ তাদের প্রতি যে একটা শক্তি রয়েছে প্রশাসনিক রাজনৈতিক এই শক্তির কারণে তারা এটা পেয়েছে একদিন আমাদেরকে সভ্য মানুষ যারা ভদ্র তাদেরকে এরকম করে নির্যাতন করা শুরু করে দেবে তখন কিছুই বলার থাকবে না এই জন্য প্রিয় ভাইরা আমার আমাদেরকে সচেতন হয়ে যেন তারা সেকেন্ড টাইম এ ধরনের কোনো কাজ করতে না পারে এ ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে সাথে সাথে এই আইনজীবীকে তা কোর্ট থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে নচেত বাংলার জনগণ যখন রুখে দাঁড়াবে যখন তারা বেরিয়ে পড়বে তখন কিন্তু আর থামানো যাবে না